রাসেলস বাইপার সাপের কামড় থেকে বাঁচার শক্তিশালী দোয়াটি মাত্র তিনবার পড়ুন আল্লাহতালা কুদরতিভাবে হেফাজত করবেন সাপের অনিষ্ট থেকে বিচ্চুর অনিষ্ট থেকে সকল ধরনের প্রাণীকূলের অনিষ্ট থেকে আল্লাহতালা নিরাপত্তা দান করবেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তার দরুদ সৃষ্টি সৃষ্টিজীবের অনিষ্ট থেকে বাঁচার উদ্দেশ্যে মাখলুকের অনিষ্ট থেকে বাঁচার জন্য বিভিন্ন ধরনের দোয়া শিক্ষা দিয়েছেন কোনো উম্মর যদি আল্লাহ আল্লাহতালার প্রতি ভরসা রেখে রসুলের কথার প্রতি একজন রেখে বরকত প্রণয়ী দোয়াগুলোর আমল করে আল্লাহ আল্লাহতালা কুদ্রুতিভাবে হেফাজত করবেন আমাদের বাংলাদেশ এবং ভারতে ব্যাপক আকারে একটি বিজদর সাপ রূপ ধারণ করেছে যে সাপটিকে আমরা অনেকেই রাসেল বাইপার নামে শুনে থাকি এই সাপের কামড় থেকে বাঁচার উদ্দেশ্যে আমরা প্রত্যেকেই রাসুল শেখানো বরকতপূর্ণ এই দোয়াটি আমল আমল করবো তাআলা অবশ্যই আপনাকে আমাকে নিরাপত্তা দান করবেন তা সকাল সন্ধ্যায় গুরুত্ব সহকারে যদি বরকতপূর্ণ এই দোয়াটি আমল করে আউদু দু বিকালিমা তিল্লা হিতিমা হলাপ কালিমাতিল্লাহ আল্লাহর পরিপূর্ণ কালেমাসমূহের মাধ্যমে আমি তার নিকট তার সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয়ে চাই আল্লাহরবুলা আলামিন সাহায্য প্রদান করবেন রাসেল বাইপার সাপের কামড় থেকে আমরা বাঁচতে পারব যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দু আট তিনবার পাঠ করবে আমল করবে রাতে কোনো ধরনের বিজর প্রাণী তার ক্ষতি করতে পারবে না শুভ হ্যাঁ আল্লাহ আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে করে নিজেরা এই আমলটি করব সন্তানদেরকে এই দোয়াটে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব পরিবারের প্রত্যেকটা সদস্যই যেন ক্ষণ সে জীবনের মধ্যে ন্যাক কাজের মধ্যে লিপ্ত হয়ে পড়ে কোন থেকে বাঁচতে পারে সেজন্য রাসলের শিখানো বরকতপূর্ণ দোয়াগুলো আমরা অজিফা হিসেবে আমল করার জন্য চেষ্টা করব করবো এভাবে যদি আমরা সকাল সন্ধ্যায় মাত্র তিনবার করে আমল করি ফজরের নামাজের পর তিনবার মাগরিবের নামাজের পর তিনবার আল্লাহ চাহে তো আমরা সৃষ্টিজীবের অনিষ্ট থেকে বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আসমানি জমিনি যত ধরনের মানুষকে ক্ষতি সাধন করতে পারে এরকম জীব রয়েছে প্রাণী কুল রয়েছে আল্লাহ আল্লাহতালা চতুষ্পর সৃষ্টিজীব থেকে এবং কি যত ধরনের হিংস্র প্রাণী রয়েছে সকল ধরনের সৃষ্টিজীবের ক্ষতি থেকে আক্রমণ থেকে আল্লাহ তালা কুদরতভাবে হেফাজত করবেন গুরুত্ব সহকারে বরকতপূর্ণ এই দোয়াটি আমরা মুখস্থ করে নেব আলু দুবিকালিমাতিল্লা হিতাক আলু দুবিক্লা হিতামিন আমরা একাগ্রতার সাথে মনে প্রাণে বিশ্বাস থেকে সকাল সন্ধ্যায় বরকত পূরণ এই দোয়াটি আমল করব স্ত্রী সন্তানদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব আর রাসেল বাইপার সাপের আক্রমণ থেকে যেন আমরা বাঁচতে পারি তার অনিষ্ট থেকে যেন আমরা বাঁচতে পারি সেই ব্যাপারে বাহ্যিকভাবে সতর্কতা অবলম্বন করবো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় থাকব। আমাদের ঘর বাড়ি আশেপাশে যে পরিবেশগুলো রয়েছে আমরা সবসময় পরিপাটি করে রাখবো ময়লা আবর্জনা থেকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকার জন্য চেষ্টা করবো